প্রিয় দর্শক, গোপনে নিজের জিম ট্রেনার শেহনাওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মুম্বাইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতেই সাদামাটা ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। গোপনে বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মুম্বাইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতেই সাদামাটা ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। বুধবার 15 ডিসেম্বর দুপুরে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয় বিয়ের পাত্র নিয়ে আলোচনা। অবশেষে সামনে এলেন দেবলীনার স্বামী। তারকাদের বিয়ের খবর নিয়ে ভক্তরা ভীষণ কৌতূহলী থাকেন। বিয়ের আগেই অনেক কিছু জানেন তারকাদের অনুরাগীরা। তবে দেবলীনা খুনাক্ষরেও কাউকে কিছু জানতে দেননি। বিগ বসের ঘরে দেবলীনাকে বলতে শোনা গিয়েছিল তার বয়ফ্রেন্ডের কথা, কিন্তু কে সেই ব্যক্তি মুখ ফুটে বলেননি অভিনেত্রী। এতদিনের গোপনীয়তার পর নিজের সোনুকে সামনে আনলেন তিনি। জানা গেছে দেবলীনা নিজের জিম ট্রেনার শেহনাওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের উপস্থিতিতে বিয়ে সারলেন অভিনেত্রী। তবে সবিজের কেউ ছিলেন না, কেন এত গোপনে তিনি বিয়ে করেছেন সে সম্পর্কে কাউকে কিছু জানাননি। হাতে শাখা পলা পরনে লাল শাড়ি, হীরার হার, ছোট মঙ্গলসূত্র গলায়। বিয়ের পর নিজের স্বামীর সঙ্গে এই লুকেই প্রকাশ্যে আসেন দেবলীনা। স্বামী শেহনাওয়াজ সম্পর্কে দেবলীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, হ্যাঁ আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না, আমার সব কষ্টের জবাব তুমি, তোমাকে খুব ভালোবাসি শোনো। দেবলীনার আরো লেখেন, আপনাদের সবার সামনে আড়ালে থাকার রহস্যময় সঙ্গী, পরিচয় করে নিন সোনুর সঙ্গে, আপনাদের সবার জামাই বাবু। উল্লেখ্য, গোপী বহুর চরিত্রের জন্য সবার কাছে পরিচিত দেবলীনা। ভারতের আসামের মেয়ে তিনি। শুরুটা হয়েছিল নাচের একটি রিয়েলিটি শোর মাধ্যমে, তারপর ধারাবাহিকের কাজ শুরু করেন তিনি। বিগ বস 13 এর ঘরে অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। বিশাল সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেবলীনা, যদিও বা বিয়ের পিঁড়িতে বসেছেন অন্য একজনের সঙ্গেই, আর বিষয়টা হজম হচ্ছে না কারোই। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।